আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের নতুন আরেকটা এপিসোড। এই এপিসোডে রয়েছে কিরগিজস্তান থেকে আমরা কিভাবে বাই রুটে উজবেকিস্তান যাব। ফুল ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে রয়েছে আমাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রহস্যময় বিষয়গুলো। আমরা যখন উজবেকিস্তান থেকে কিরগিজস্তান বাই রুটে আসি তখন আমাদের সময় লেগেছে প্রায় 24 ঘন্টা। তখন ছিল শীতকাল এবং বরফ আইস পড়ার সময়। এখনো কিছু কিছু পাহাড় অঞ্চলে এখনো আইস পড়ে। সো এখন কিন্তু ওয়েদার একটু চেঞ্জ হয়েছে। তো এখানে এই কিরগিজস্তানে যে এক এক অঞ্চলে এক এক জায়গায় ওয়েদার একই দিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করে, এই দৃশ্যগুলোই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি। আমরা কিরগিজের রাজধানী বিশকেক থেকে আমরা যখন রওনা শুরু করলাম তখন সময় ছিল রাত 12টা। তো দেখতে থাকুন কত সময়ের ভিতরে আমরা পৌঁছব বর্ডার, এবং বর্ডার থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখানে যেতে আমাদের কত সময় লাগবে। 12:30টার সময় যখন আমাদের গাড়িটা বর্ডারের উদ্দেশ্যে রওনা হলো বিশকেক থেকে, এক ঘন্টা যাওয়ার পর আমাদের দুটো গাড়ি, আমাদের ট্রেনের দুটো গাড়ির মাধ্যমে একটা গাড়ি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে তারা আটটা গাড়ি নেয়। এত রাতে মেকানিক না পাওয়ার কারণে অন্য গাড়ি চেঞ্জ করে দিতে হয়। পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে গাড়িটি 3.5 ঘন্টা অতিক্রম করার পর ড্রাইভার অনেকটাই ক্লান্ত হয়ে যায় এবং তার চোখে নেমে আসে নিদ্রা। তখন সে গাড়ি চালানো তাহার জন্য অনেক কষ্টকর হয়ে পড়ছে। তখন সে বললো, আমি 1 ঘন্টা পর্যন্ত রেস্ট নিব, কারণ আমি চলা সম্ভব হইতেছে না, তোমরা আমার জন্য 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করো। তখন সে গাড়িটি স্টার্ট বন্ধ করে দিল, বলছে কথা বলবে না, চুপ করে থাকো, 1 ঘন্টা পর আমি আবার গাড়ি স্টার্ট করব। ড্রাইভার 1 ঘন্টা নিদ্রা যাওয়ার পর ভোর 5টায় গাড়িটি আবার স্টার্ট করা হয়। 2 ঘন্টা যাওয়ার পর গাড়িটির তেল শেষ হয়ে যায়। তেল ঢোকার জন্য একটা পেট্রোল পাম্পে সামনে গাড়িটি স্টপ করলো। তখন আমাদেরকে আরও 20 মিনিট সময় দেয় বিরতি। তো বিরতির সময় আমরা পেট্রোল পাম্পের সামনে একটা সুপার মার্কেট, ওই সুপার মার্কেটে যে আমরা হালকা কিছু নাস্তা করলাম। তখন সময় ভোর 7টা বাজে। 20 মিনিট রেস্ট করার পর আমরা আবার পাহাড়ি অঞ্চলেই পথ ধরলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এই যে আপনারা পাহাড়ি অঞ্চলের দৃশ্যগুলো দেখতেছেন, এগুলো প্রতি ঘন্টায় এক এক সময় এক এক রূপ নেয়। 30 রমজানের রাত্রি আমরা যখন কিরগিজ থেকে উজবেকের উদ্দেশ্যে রওনা হই, রাত ফিরিয়ে ভোর হয়ে যায়। আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন 4,500 ফিট পাহাড়ের উপরে উঠলাম তখন ভোর 7টা। ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার মাত্র আধা ঘন্টা বাকি। তখন ড্রাইভার একটি সাইড করে গাড়িটি পার্কিং করে আমাদেরকে নামিয়ে দেয় ঈদের নামাজ পড়ার জন্য। তো আমরা সকলে উজু করে ঈদের নামাজ আদায় করে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আমরা আবার রওনা হলাম। এবার দেখি বর্ডার ওপেন করে দিয়ে নেই এতক্ষণ লাগে।
এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর ঈদ যাপন খুবই আনন্দময়, তারা খুবই আনন্দের সাথে ঈদ যাপন করতেছে। এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, তখন ছোটোকালের দৃশ্যগুলো আমাদের মনে পড়েছে, কারণ ছোটোকালে আমাদেরও আমরাও ঈদের মতো ঈদ যাপন করেছি। এখন আমাদের দেশে এই ঈদের আনন্দময় দৃশ্যগুলো আর দেখা যায় না। তো বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছলাম বর্ডারে। বর্ডারে যখন গাড়ি থেকে নামলাম তখন পরে সময় দুপুর দুইটা, আমাদের প্রায় 14 ঘন্টা সময় লেগে গেল। এটি হলো কিরগিজস্তানের লাস্ট বর্ডার। এখন আমরা বর্ডার ক্রস করব। আমি আপনাদেরকে কিরগিজস্তান ক্রস এবং উজবেকিস্তানের ইমিগ্রেশন পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই আর দেখানো সম্ভব হলো না। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক বড় একটা লম্বা সিরিয়াল, কারণ আজকে ঈদের দিন, তাই সবাই কিরগিজস্তান ছেড়ে উজবেকিস্তানে গমন করবে, তাই অনেক বড় একটা লম্বা সিরিয়াল। এখানে লম্বা সিরিয়ালটা শেষ করে আমরা আসলাম কিরগিজস্তান ইমিগ্রেশন। কিরগিজস্তান ইমিগ্রেশনে কোনো প্রশ্ন ছাড়াই কমপ্লিট করার পর আমরা আগমন করলাম উজবেকিস্তানের ইমিগ্রেশন। কোনো জামিল্লা ছাড়াই আমরা উজবেকিস্তানের ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমরা আছি বাইরে, সব জায়গায় চলতে হলে নেটের প্রয়োজন আছে, তাই আমার একটা সিম দরকার। এখন আমি একটা সিমের জন্য বর্ডার পাশে যে দোকানগুলো আছে এই দোকানে আসলাম সিম নেওয়ার জন্য। তো সিমটা নিলাম, তারটা কথা বলে নিই, এখানে অনেক দালাল আছে, দালাল চক্র থেকে আপনি সাবধান হবেন। এরা আপনাদেরকে সিম, যে সিমগুলো $2 পাওয়া যায়, ওই সিমগুলো ওই দালালে চক্র পড়বেন না, ওরা আপনাকে বিভিন্ন সময় হেনস্থা করার চেষ্টা করবে। যে সিম $2, ওই সিম আপনার কাছে বেচবে $6 এবং $10। তারা পর্যটক অনুষ্ঠান অনেক কিছু বুঝে না। তো আমরা এখানে একটা ট্যাক্সি রিজার্ভ করলাম, এখানে জন প্রতি 15,000 সোম, এবং আমরা আছি চারজনের আমাদের 80,000 সোম, এখানে ভাড়া দিতে হবে 80,000 সোম। তো আমরা উজবেকিস্তানের রাজধানী তাকশানের উদ্দেশ্যে রওনা হলাম। আর আপনারা যদি কখনো ভ্রমণে আসেন এই রোডগুলায়, বিশেষ করে আপনারা ড্রাইভারের সাথে যে লোকটি সামনের সিটে অবস্থান করবেন, তিনি লক্ষ্য রাখবেন যেন ড্রাইভার ক্লান্ত এবং ঘুমিয়ে না পড়ে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্ড, তাই ড্রাইভারের পাশে যে যিনি অবস্থান করবেন তিনি সব টাইমে লক্ষ্য রাখবেন ড্রাইভার যেন ঘুমিয়ে না পড়ে। আমরা এখন আছি মাটি থেকে প্রায় 6,500 ফিট উপরে, এখানে প্রায় অক্সিজেন নাই বললে চলে, একেবারে অক্সিজেন নাই, গাড়িতে খুব কঠিন এক দুরবস্থা হয়ে যায় আমাদের। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে। তো বন্ধুরা, আমাদের ইউএস ট্যুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য আরও সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আপনার একটি কমেন্ট, লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক শেয়ার করতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়।